প্রশ্ন হলো যে রমাদান করিমে কি কোরআনে করিম পুরা খতম দেওয়া এটা জরুরি নাকি ঐচ্ছিক? এই প্রশ্ন উত্তরে প্রথমেই বলতে চাই যে রমাদান সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে এটি কোরআন নাজিলের মাস। রমাদান হলো কিসের মাস ভাই? কোরআনের মাস। অতএব এই মাসে কোরআনে করিম তেলাওয়াত করা, পড়া, বুঝা, জানা এটার গুরুত্ব অপরিসীম। সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রিল প্রতি বছর রমজানুল করিমে গোটা কোরআন, 30 পারা গোটা কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করতেন। যতটুকু নাজিল হয়েছিল গোটা কোরআনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করতেন, তাকে পড়ে শোনাতেন জিব্রিল নিজে প্রত্যেক বছর রমজানে। যে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল সেই বছর জিব্রিল আলাইহিস সালাম দুইবার গোটা কোরআন তেলাওয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছিলেন। তাহলে এখান থেকে বোঝা গেল রমাদান করিমে কোরআন শোনা, পাঠ করা এর গুরুত্ব অপরিসীম। সাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেছিলেন এবং হাদিস দ্বারা যেটি আমরা জানতে পারি, পূর্বসূরি সালাফ তাবেঈ এবং আসলাফ আতবা তাবেঈ যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তারা প্রত্যেকেই রমজান আসলেই কোরআনে করিম প্রচুর পরিমাণে তেলাওয়াতের ব্যাপারে মনোযোগ দিতেন এবং সচেষ্ট হতেন। অতএব আমাদেরও উচিত কোরআনে করিম রমজানুল করিমে বেশি বেশি তেলাওয়াত করা, কিন্তু এটা জরুরি বা বাধ্যতামূলক নয়, এটা সামর্থ্য অনুযায়ী। যার যতটুকু সামর্থ্য কুলায় সে ততটুকু কোরআনে করিম তেলাওয়াত করার চেষ্টা করব আমরা রমজানুল করিমে, কিন্তু খতম দিতে হবে এটা কোনো জরুরি নয়। তবে যদি কেউ একবারে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত গোটা কোরআন একবার রমজানুল করিমে শেষ করতে পারেন তাহলে সেটা অত্যন্ত ভালো কথা, অত্যন্ত সওয়াবের কাজ, অত্যন্ত ভালো কাজ। কিন্তু দেখতে হবে সেটা যেন হয় অত্যন্ত শুদ্ধভাবে, সহিভাবে, ধীরস্থিরতার সাথে। কেউ যদি পড়তে না পারেন, তিনি যদি রমজানের কোরআন তেলাওয়াত শুনেন, তবুও ইনশাআল্লাহ তিনি সেরকম সওয়াব পাবেন, আল্লাহ চাহেন তো। 30 পারা কোরআন যদি কেউ খতম না দিতে পারে, কেউ যদি 2 পারা পড়ে, 5 পারা পড়ে, তবুও তিনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল আমালে আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো আমল সবচেয়েতে প্রিয় হলো যদি সেটা কন্টিনিউ করা হয়, যদিও সেটা পরিমাণে কম থাকে। বিধায় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ রমজান করিমে যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াত করার। খতম দেওয়া জরুরি নয়, কিন্তু পুরোটা পড়তে পারলে ভালো। আর পুরোটা পড়ার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সহি শুদ্ধভাবে পড়া, আর অর্থ সহকারে বুঝে, ব্যাখ্যা সহকারে যদি বুঝতে পারি সেটা আরও ভালো। প্রতিদিনই কিছু না কিছু বুঝে পড়ার চেষ্টা রমজান উপলক্ষে অন্তত থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।